শুধু দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন রাস ফুলবেরিয়া পিজন ক্লাবের কবুতর প্রতিযোগিতার যে মানে অংশগ্রহণ করেছে সে সমস্ত বাইরে কিন্তু গাড়ির ভিতরে উঠেছে। তো এই গাড়িটা কিন্তু মানে ইয়ে যাবে ধামরায়, তো তারা টস করেছিল, সেই টসে কিন্তু ধামরাই এলাকাটায় উঠেছিল। মানে আজকের কবুতর প্রতিযোগিতা হবে 17 কিলো করতেছেন রাস ফুলবাড়িয়া পিজন ক্লাবের কবুতরের যে সংগঠন সেই সংগঠন ভাইরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই কবুতর ধীরে ধীরে মানে ওই একটা মাঠের ভিতরে নিয়ে যাচ্ছে, এই মাঠ থেকে কিন্তু কবুতরগুলো ছাড়া হবে। তো কিছুক্ষণ পরে আমি এই ক্লাবের সভাপতি মামুন ভাইয়ের সাথে কথা বলবো যে এবারই প্রথম নাকি আরো হয়েছে, তো আবার কবে তাদের এই টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট বিষয়ে আমি কথা বলবো। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে লোকটা আসতেছে কালো গেঞ্জি পরে, এই কিন্তু এই ক্লাবের সভাপতি আর এরা সদস্য। তো এইবার যে অংশগ্রহণ করতেছেন 21 জন সদস্য, তো 21 জনে কিন্তু মানে 3 পিস করে কবুতর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাঠের কথা বলেছিলাম সেই মাঠটা কিন্তু এই যে এই মাঠটা, তো এই মাঠের কিন্তু সবাই কিন্তু কবুতর নিয়ে প্রস্তুত। মানে সভাপতি যখন 1, 2, 3 বলবে তখন কিন্তু সবাই একসাথে কবুতর গুলো ছেড়ে দেওয়া হবে। তো দর্শক সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে কবুতর ছাড়ার জন্য, সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার জায়গায় কবুতর নিয়ে পুরোপুরি প্রস্তুত। মামুন ভাই কিন্তু অলরেডি সবাইকে বলতেছে যে তোমরা কি প্রস্তুত যে আমি 1, 2, 3 করার সাথে সাথে কিন্তু কবুতর গুলা ছেড়ে দিবে। তো মামুন ভাই সবাইকে সতর্ক করতেছে, টুর্নামেন্টের কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলা মামুন ভাই সবাইকে জানিয়ে দিচ্ছে। প্রত্যেক কবুতরে কিন্তু পায়ের ভিতরে একটা টেক লাগিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক আপনাদেরকে এখন কিন্তু দেখাচ্ছি এই ভাই কিন্তু কবুতর নিয়ে মানে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বিন্দু এখানে সবাই প্রস্তুত কবুতর ছাড়ার জন্য, হয় তার কিছুক্ষণের মধ্যেই মামুন ভাই ঘোষণা দিবেন যে কবুতর ছাড়ার জন্য। তো যার যার কবুতর সবাই কিন্তু এখানে মানে সিরিয়ালি মানে অনেক মানে 3 ফিট 3 ফিট দূরে দূরে কিন্তু কবুতর নিয়ে সবাই প্রস্তুত। এলাকাবাসী কিন্তু সবাই আকর্ষণীয় ভাবে দেখতেছে যে একটি টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টটা কিন্তু খুবই একটি মজার টুর্নামেন্ট, যারা কবুতর পালে তাদের কিন্তু এই টুর্নামেন্টের একটা নেশা থাকে। তো এখানে একটু অংশগ্রহণ করতে হলে আপনার একটা চাঁদা প্রদান করতে হবে। তো চাঁদা প্রদান করে আপনাকে সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু এই টুর্নামেন্টে আপনার অংশগ্রহণ করতে হবে। তো দর্শক আপনারা এখন দেখতে পারবেন যে সবাই একসাথে একসাথে মানে সবাই কবুতর গুলা ছেড়ে দেওয়া হবে, সেই ভিডিওটা মানে সেই ফোকাসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আকাশে কিভাবে কবুতর গুলো উড়ে গেল। এবং যার কবুতর আগে যাবে মানে ট্যাক নিয়ে যার কবুতর ক্লাবে আগে জমা দিবে সেই কিন্তু এই টুর্নামেন্টে ফার্স্ট হবে, এটি এই টুর্নামেন্টের নিয়ম। তো দর্শক সবাই কিন্তু প্রস্তুত, মামুন ভাই আবারও বলতেছে সবাইকে যে তোমরা যা যার কবুতর নিয়ে প্রস্তুত থাকো। দর্শক ছেড়ে দেওয়া হলো, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কবুতর কিন্তু আকাশের দিকে উড়ে যাচ্ছে। এখানে কিন্তু সর্বমোট কিন্তু 60-70 পিস কবুতর কিন্তু উড়ে দেওয়া হলো। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিভাবে কবুতরগুলো উড়ে মানে সাভারের দিকে রওনা দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো প্রচণ্ড উপরে উঠে গেল, কবুতরগুলো আস্তে 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 মানে আকাশের একদম কাছাকাছি মানে চলে যাবে, কিন্তু না হলে কিন্তু বাড়িঘর চিনবে না। তো যাদের কবুতর মানে সব থেকে বেশি উঠতে পারবে সেই কবুতরগুলো কিন্তু বিজয় হবে, এটা আপনার ভালো মতো জানেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেক উপরে কবুতরগুলো উঠে গেছে। তো দর্শক এই ছিল আজকের মতো এখানকার ভিডিও। তো কিছুদিন পরেই আমি মামুন ভাইয়ের সাথে আলাপ করবো যে কীভাবে টুর্নামেন্ট সাজালো এবং কীভাবে পরবর্তীতে আবার কোন তারিখে টুর্নামেন্ট সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো। তো দর্শক এখানে সবাই কিন্তু সবার কবুতরগুলো দেখতেছে, সবারই আশা যে বিজয় হবে আমার কবুতর আগে যাবে। তো হার জিত চিরদিন থাকবে, এটাই খেলার নিয়ম। তো দর্শক এটার ভিতরে কিন্তু হার জিত হবে। তো দর্শক সবাই কিন্তু তারা যার যার কবুতর দিকে একটু চেয়ে দেখতেছেন, কিছুক্ষণ পরই হয়তো আবার তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো সারাদিনই সময় পাবে যে কবুতরগুলো যাওয়ার জন্য, কিছু কবুতর যাবে কিছুক্ষণ হারিয়ে যাবে, এটি এই টুর্নামেন্টের নিয়ম। দর্শক বিন্দু আপনারা এখানে যে প্লেয়ারগুলো দেখতেছেন এরা কিন্তু এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে, সবাই একসাথে হয়েছে। তো একসাথে হওয়ার সাথে সাথে আমি সেই সুযোগটা মিস করিনি, সবাইকে ক্যামেরা বন্দি করে ফেলেছি। এরা সবাই কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং মামুন ভাই কিন্তু যে মাঝখানে যে এটি কিন্তু সভাপতি। তো দর্শক আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সবাই একসাথে হয়ে একটা মজাই আলাদা। এই যে সে সাজু ভাই গেছে একটা প্রোগ্রাম, আপনারা যার বাসায় আমি গেছিলাম পাইনি, সাজু ভাই কিন্তু আজকে ফ্রি, তাই সাজু ভাইয়ের সাথে কথা বলার আমার
সুযোগ এসেছে আসসালামু আলাইকুম সাজু ভাই ওয়ালাইকুম আসসালাম তো আজকের প্রতিযোগিতায় কয় জোড়া কবুতর দিবেন আপনি এক জোড়া একটা কি রকম আশাবাদী আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে আশাবাদী যে আমার তিনটা তিনটা যাবে তিনটা তিনটা চলে যাবে তো আশাবাদী আপনি ইনশাআল্লাহ তো তিনটা কবুতর কি নর দিবেন না মাদিও আছে নর একটা মাদি দুইটা মাদি মাদি কটা দুইটা তো শুধু দর্শকবৃন্দ সাজু ভাইয়ের মুখে শুনতে পেলে সাজু ভাই কিন্তু অনেক আশাবাদী শুধু দর্শকবৃন্দ আমি এখন কথা বলতেছি এই যে টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক যে কাজটা করেছেন সেই মানে ক্লাবের সভাপতি মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মামুন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কতগুলো প্রতিযোগিতা করলেন আজকে মাদার ইনটেক 17 কিলো 17 কিলো 17 কিলো কোথায় পড়ছে আপনাদের জায়গাটা হচ্ছে দামরাই পৌরসভা দর্শকবৃন্দ আপনারা কিন্তু শুনতে পেলেন দামরাই পৌরসভা থেকে বা সাভার থেকে দামরাই পৌরসভার এসে কবুতরগুলো ছাড়া হলো না কতজন লোক অংশগ্রহণ করেছে আজকে অংশগ্রহণ করেছে আমরা 21 জন 21 জন না কত জোড়া কবুতর তিনটা করে কবুতর 63টা মোট তিনটা করে কবুতর 63টা কবুতর কিন্তু দর্শকবৃন্দ মাঠ থেকে ছাড়া হলো তো মামুন ভাই তো এবার প্রতিযোগিতা কি পুরস্কার দিচ্ছেন আপনারা এটা তো মাদার ইনটেক আকর্ষণ বাড়ানোর জন্য খেলা হচ্ছে তো এটা কেস্টে জাপারি দিব সামনে ডিসেম্বরে একটা বড় টুর্নামেন্ট আছে মানে আপনাদের সামনে বড় আরো খেলা আছে না 51 কিলো 51 কিলো একটা খেলা আছে তো দর্শক আপনারা শুনতে পারতাছেন মানে এই ক্লাবের সভাপতি মামুন ভাই কিন্তু আপনাদেরকে বললো যে সামনে একটি বড় একটি খেলা আছে সেই খেলা আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সেই খেলা পুরোপুরিভাবে আমি সরাসরি আপনাদেরকে সেই খেলাটা দেখাবো তো মামুন ভাই তো এটা মানে কোন টাইম আছে যে এত ঘন্টার ভিতরে আপনার কবুতরে যেতে হবে টাইম বলতে সন্ধ্যার মধ্যে কবুতর সবার জমা দিতে হবে সন্ধ্যার পরে জমা দিতে হলে পারবে তাহলে 21 জন কবুতর যে মানে কবুতর পালক অংশগ্রহণ করছে তা বুঝবে কিভাবে যে তার কবুতর আগে আসলো এটা বুঝার উপায়টা কি যার কবুতর আগে যাবে সে যে পায় ক্লিপ নাম্বার আছে গোপন নাম্বার এটা দেখে এসএমএস করবে গ্রুপে যে আমার কবুতর সবার আগে তো আমি একটা প্রশ্ন করতেছি কিছু মনে করেন না তো দেখা গেল আমার কবুতর আগে আসলো কিন্তু কবুতরটা জমা দিতে একটু দেরি হয়ে গেল তখন কি পরিস্থিতিটা জমা তো দিবে সন্ধ্যার পরে যার কবুতর আগে আসবে সে কবুতর তার ধরতে হবে আগে আগে ধরতে হবে মানে বুঝলাম না বুঝাই বলেন কবুতরটা হাতে নিতে হবে তো হ্যাঁ নিলো ধর না ধরলে তো গুগল নাম্বার ক্লিপ না যদি দেখা না যায় তাহলে তো বোঝা যাবে না তার কবুতর আছে প্রমাণ কি প্রমাণ লাগবে প্রত্যেকজনের নামের সাথে ক্লিপ নাম্বার লেখা আছে জমা দিবে কোথায় যারা কবুতরটা জমা দিবে পানপাড়া স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে পানপাড়া স্কুলে এটা জমা দিতে হবে না আমি বলতে শিখ একটু বোঝার চেষ্টা করেন কোনটা দেখা গেছে আমার বাসায় কবুতর আগে আসছে এর বাসা পরে আসছে কিন্তু ক্লাবে যাইতে মানে সে আমার আগে চলে গেছে এটা বুঝার উপায় কি আগে আর পরে আসে সেটা বড় ঘটনা কিন্তু যে আগে কবুতর হাতে নিয়ে ধরতে পারবে ধরে ক্লিপ নাম্বার বলতে পারবে মেসেঞ্জার করবে সেই ফার্স্ট হবে দর্শক আপনারা শুনতে পারলেন যে এই প্রতিযোগিতার একটা নিয়ম যে কবুতর যার যাবে সেটা কিন্তু না কে যে আগে ক্লিপ জমা দিবে সেই কিন্তু এই প্রথম পুরস্কারটা পেয়ে যাবে তো আপনার কবুতর আছে এখানে জি আমার কবুতর আছে আপনি তিনটা ছাড়ছেন না কতটুকু আশাবাদী আপনার কবুতর নিয়ে ইনশাআল্লাহ আশাবাদী কিছু নাই ওই দেখো মা কাটা দেখা যাক আল্লাহ তাআলা কি করে তো দর্শক আপনারা কিন্তু পিছে এক ভাই দেখতে পারতেছেন কবুতর দিকে চাই রয়েছে তো ভাই আপনি কতটুকু আশাবাদী কবুতর নিয়ে আপনার আমি ভাই দোয়া করি ইনশাআল্লাহ সবাই আল্লাহ ইজ্জত রাখুক সবার কবুতর বাসায় যাও দোয়া করি সবাই 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 থেকে আপনি কোথা থেকে আসছেন আমি ফুলবাড়া দিদুলের বাসা থেকে তো দর্শকবৃন্দ এই ক্লাবের নাম কিন্তু রাস ফুলবাড়িয়া পিজন ক্লাব তো এই ক্লাবে থেকে আজকে কবুতর গুড়া সারা হলো তো এখানে আমরা আরেকজন ভাই দেখতে পারতেছি ভাই আপনি কয়টা সারছেন কবুতর তিনটা তিনটা কত রকম আশাবাদী কবুতর নিয়ে আশা তো অনেকই আছে আল্লাহ কি করে দেখি আর কবুতর কি করে দেখি আপনার মনোবল কি রকম মনোবল তো অনেক শক্ত মনোবল অনেক শক্ত না দর্শক আপনারা কিন্তু পুরোপুরি দেখতে পারতেছেন সবাই কিন্তু আশাবাদী সবার কবুতরে বাসায় যাবে এখানে যে আমার কৃষ্ণদা কৃষ্ণদার ভিডিও কিন্তু আপনারা আগে দুটো দেখেছিলেন নমস্কার কৃষ্ণদা নমস্কার ভালো আছেন আপনি তো অংশগ্রহণ করছেন আজকে না এবার প্রথম কিরকম লাগতেছে আপনার কাছে কতটুকু আশাবাদী কবুতর নিয়ে ভালো চাকা মনে হয় যাবে